আজকে আমি সতেরো নম্বর নিয়ে আলোচনা করব তো সতেরো নম্বরে যে প্রশ্নটা আছে অবশ্যই ভালোকে আগে পড়ে নিব তারপর প্রশ্নে কী আছে সেটি বুঝবো তারপর অ্যান্সার করব। যেহেতু এই প্রশ্নটি একটু ডিফিকাল্ট টাইপের একটু সময় বেশি লাগতে পারে এই জন্য ধৈর্য সহকারে দেখবা তাহলে আশা করি সম্পূর্ণ বুঝতে পারবা এরকম প্রশ্নে আর সমস্যা হবে না প্রশ্ন হলো সতেজ ও সজীব যমজ ভাই তাদের দৌড়ানোর বেগ সমান হাঁটার বেগও সমান মানে তারা দৌড়ে গেলেও সমান যায় তারা দুজন এবং হেঁটে গেলেও সমানে যায় কারো বেগ কম বেশি না একদিন স্কুলে যেতে সতেজ অর্ধেক পথ হাঁটল আর বাকি অর্ধেক দৌড়ালো কিন্তু সজীব অর্ধেক সময় হাঁটল আর বাকি অর্ধেক সময় দৌড়ালো স্কুলে যেতে কি তাদের সমান সময় লাগবে তাহলে দেখো তো এখানে অনেকেই ভুল করে বসে বা মনে করে যে এখানে বলছে অর্ধেক সতেজ অর্ধেক পথ হাঁটলো আর বাকি অর্ধেক পথ দৌড়ালো কিন্তু দেখো এখানে এই দুটো অনেকে এক করে ফেলে কিন্তু এখানে এক না কিন্তু সজীব অর্ধেক সময় হাঁটছে কিন্তু সময় আর পথ দুইটি আলাদা জিনিস যেহেতু দুইটি আলাদা জিনিস এজন্য আমাদের এখানে একটু বুঝতে হবে তাহলে মনে করলাম তাদের স্কুলের দূরত্ব মানে তারা যে বাড়ি থেকে স্কুলে যাচ্ছে সেই দূরত্ব মনে করলাম যে এই রকম এটা তাদের মনে করলাম যে এখানে বাড়ি আর এখানে স্কুল মনে করলাম টোটাল দূরত্ব তাদের এস বাটি যেটি ধরতে পারো সমস্যা নাই এবং যেহেতু তাদের দুই ধরনের বেগ সমান এজন্য আমি এখানে লিখে নিব যে ধরে নিব বা মনে করব ধরি স্কুলের দূরত্ব ধরি স্কুলের দূরত্ব সমান সমান এস মিটার এবং এখানে ধরে নিতে হবে তাদের দৌড়ানোর বেগ এবং হাঁটার বেগ এবং মনে করলাম তাদের হাঁটার বেগ তাদের হাঁটার বেগ

মিটার পর সেকেন্ড এটি আমরা ধরে নিলাম এখন সতেজের ক্ষেত্রে এবং সজীবের ক্ষেত্রে ভিন্ন ভিন্ন সময় ধরে নিব মনে করলাম যে টি ওয়ান সময়ে সতেজ স্কুলে পৌঁছায় মনে করি সতেজের ক্ষেত্রে আগে লেখ সতেজ বা সতেজের ক্ষেত্রে সতেজের ক্ষেত্রে মনে করি টি ওয়ান সময়ে সে স্কুলে পৌঁছায় মনে করি টি ওয়ান বা টি সময় টি সময় ধরে নাও টি সময়ে ময়ে সে স্কুলে পৌঁছায় এটি আমরা মনে করলাম এখন দেখো তো প্রশ্নে কি বলা আছে এক একদিন সতেজ সতেজ অর্ধেক পথ হাঁটলো আর বাকি অর্ধেক দৌড়লো তাহলে তার অর্ধেক পথ যেতে সময় অর্থ তার অর্ধেক পথ যেতে সময় সমান সমান দেখো তো আমরা জানিস এস্যাল টু ভিটি ভিটি এই সূত্র এখানে প্রয়োগ হবে তাহলে দেখো তো আমরা নির্ণয় করব কি টি তাহলে টি টু আমরা নির্ণয় করতে পারি এস বাই কত ভি এটি হলো আমাদের সূত্র তাহলে দেখো তো অর্ধেক অর্ধেক পথ যেতে তার সময় লাগবে দূরত্ব বাই বেগ সে যেহেতু অর্ধেক পথ যায় কী সে হেঁটে তাহলে হেঁটে যাওয়ার বেগ আমরা কি ধরে নিছি ইউ তাহলে এই ক্ষেত্রে কত হবে দেখো তো দূরত্ব কত হবে এস আসলে এস হবে না কারণ সে অর্ধেক পথ যাবে আমরা সম্পূর্ণ পথ সমান সমান ধরে নিছি এস তাহলে এর অর্ধেক পথ হবে কত মনে করলাম যে এটা অর্ধেক অর্ধেক হবে এস বাই টু তাহলে এই ক্ষেত্রে দূরত্ব হবে অর্ধেক এস বাই টু এবং সে যেহেতু হেঁটে যাচ্ছে তার হাঁটার বেগ হবে এখানে ইউ সেকেন্ড এটিকে যদি ক্যালকুলেশন করি এটিকে যদি ক্যালকুলেশন করি তাহলে কত হবে উপরে কিছু ভাগ থাকলে নিচে এসে সেটি গুন হয়ে যায় তাহলে এস বাই টু ইউ এস বাই টু ইউ সেকেন্ড এটি হলো তার অর্ধেক সময় মানে অর্ধেক পথ যেতে তার সময় লাগে এখন যদি আর বাকি অর্ধেক পথ সে দৌড়ায় তাহলে এবং তার বাকি অর্ধেক পথ যেতে সময় গাল একটু ধরলাম এই ক্ষেত্রে বাকি অর্ধেকের ক্ষেত্রেও এস দূরত্ব কত হবে এস বাই টু এই ক্ষেত্রে কিন্তু সে দৌড় আসছে বাকি অর্ধেক এই ক্ষেত্রে তার বেগ হবে ভি সেকেন্ড যেহেতু সময় রাখক সেকেন্ড এখন যদি এটি ক্যালকুলেশন করি কত হবে এটা আগের মতো এস বাই টু ভি এখন দেখো তো তার মোট সময় সময় টি ধরেছিলাম অর্ধেক সময় গেছে এই এতটুকু আর অর্ধেক সময় এতটুকু তাহলে দুইটা সময় মিলেই টি সময় মানে মোট সময় তাহলে এই সময় প্লাস এই সময় এস বাই টু প্লাস এস বাই টু ভি সেকেন্ড এখন যদি এটি ক্যালকুলেশন করি দেখো তো এখানে টু ইউভি হবে আমাদের লসাগো অথবা আমরা এভাবে করে নিতে পারি যে এখান থেকে দেখো তো উপর থেকে এস কোমন নিলাম আর নিচ থেকে টু কোমন নিলাম এভাবে হবে তাহলে আমরা নেই উপর থেকে এস কোমন আর নিচ থেকে টু কোমন নিলাম তাহলে উপর থেকে এস কমন গেলে ওয়ান থাকে আর নিচ থেকে টু কমন গেলে ওয়ান থাকে আর নিচ থেকে গেলে থাকে তাহলে আমরা মোট সময় টি ক্যাল টু এত পেলাম এটা হলো সতেজের ক্ষেত্রে এখন আমরা নির্ণয় করবো কার ক্ষেত্রে সজীবের ক্ষেত্রে দেখো তো সজীব কি করছে সেটি আগে দেখে নেই সজীব অর্ধেক সময় হাঁটলো আর অর্ধেক সময় দৌড়ালো এখন অর্ধেক সময়ে যেহেতু হাঁটছে এই ক্ষেত্রে আমরা কি নির্ণয় করব দূরত্ব নির্ণয় করবো সে অর্ধেক সময়ে কতটুকু দূরত্ব গেছে আর অর্ধেক সময়ে সে কতটুকু দূরত্ব গেছে তাহলে আমরা পরে যাই এখন লেখো সজীবের ক্ষেত্রে জি বের ক্ষেত্রে সেজন্য ক্ষেত্রে ধরি টি টু সময়ে বা টিবার সময়ে যেহেতু ওখানে টি ধরছে তাহলে টি বারই ধরি টিবার সময়ে সেই স্কুলে পৌঁছে ধরি বা মনে করি মনে করি টিবার সময়ে সে স্কুলে পৌঁছে পৌঁছে তাহলে দেখো তো বার সময় সে স্কুলে পৌঁছে এই ক্ষেত্রে সে অর্ধেক পথ গেছে কিন্তু প্রশ্নে কী দেওয়া আছে যে সে অর্ধেক সময় গেছে অর্ধেক সময় হাঁটছে এবং অর্ধেক সময় দৌড়াইছে তাহলে তার অর্ধেক সময়ে কতটুকু পথ গেছে সেটি আমাদের দেখতে হবে কারণ এখানে সময় দেওয়া আছে পথ দেওয়া নাই এই জন্য এই ক্ষেত্রে আমরা পথ নির্ণয় করব আর এর আগে পথ দেওয়া ছিল সময় ছিল এই জন্য সময় নির্ণয় করছি যেহেতু এবার এখানে দেখো যেহেতু এখানে আমাদের পথ দেওয়া ছিল সময় নির্ণয় করছি আর এখানে দেখো তো সময় দেওয়া আছে এই যে অর্ধেক সময় এই জন্য আমরা এখানে কি নির্ণয় করবো পথ নির্ণয় করব বা কতটুকু দূরত্ব অতিক্রম করেছে সেই দূরত্বটা নির্ণয় করবো তাহলে সেই ক্ষেত্রে অর্ধেক সময়ে অথেব তার অর্ধেক সময়ে অতিকান্ত দ্রুত তাহলে দেখো তো তার অর্ধেক সময় অতিকান্ত দ্রুত কত হবে দ্রুত এসিক টু ভিটি আমরা এটা জানি বেগ ইন্টু সময় তাহলে তার এই ক্ষেত্রে বেগ কত হবে ইউ যেহেতু হাঁটছে ইউ ইন্টু সময় কত হবে তার অর্ধেক সময় যেহেতু বলছে অর্ধেক সময় সেই ক্ষেত্রে এই ক্ষেত্রে তার টোটাল সময় ধরেছিলাম টিবার এই জন্য এক্ষেত্রে হবে টিবার বাই টু এখানে মিটার হবে যেহেতু এটা দূরত্ব আশা করি বুঝতে পারছো তাহলে এটি ক্যালকুলেশন করলে হবে টিবার ইউ বাই ইউ টিবার বাই টু এত এবং আমরা এখানে ডট দিলাম তার অর্ধেক সময়ে ও এবং তার এখানে লিখে নিবা বাকি অর্ধেক সময় বাকি অর্ধেক সময়ে অধিকান্ত দূরত্ব অধিকান্ত দূরত্ব এই ক্ষেত্রে দেখো বাকি অর্ধেক সময় সে দৌড়াইছে তার সূত্র হলো ভিন এই ক্ষেত্রে বেগ দৌড়ানোর সময় ভি আর সময় তো ঠিক অর্ধেকই হবে ভি ইন্টু টি আসল আশা করি বুঝতে পারছো যেহেতু অর্ধেক সময় বলছে এই জন্য আমরা এখানে অর্ধেক সময় নিয়েছি এখানে অর্ধেক সময় নিয়েছি আর এইখানে সূত্রটা হলো ভি ইন্টু টি মানে গুণ সময় গুণ সময় বেগ হাঁটার জন্য বেগ ইউ আর দৌড়ানোর জন্য বেগ ভি এই জন্য ইউ ইন্টু টি মানে সময় এখানে ভি ইন্টু টি যদি বুঝতে না পারো অবশ্যই কমেন্ট বক্সে যাবে তাহলে এখানে মিটার হবে আর এটাকে ক্যালকুলেশন করলে হবে টি ভি বাই টু এখন মোট সময় এই ক্ষেত্রে আমরা যদি লেখি যে মোট অতিকান্ত দূরত্ব যেহেতু এটা অর্ধেক দূরত্ব এটা অর্ধেক দূরত্ব তাহলে মোট অতিকান্ত দূরত্ব অতএব মোট অতি তো দূরত্ব দেখো তো মোট অতিক্রান্ত দূরত্ব এই ক্ষেত্রে কিন্তু আমরা জানি এস এসি গ্যালটু কত লিখতে পারবো এই যে এটা প্লাস এইটা এই দূরত্ব আর এই দূরত্বই তো এই যে এই দূরত্ব আর এই দূরত্বই সে অতিক্রম করছে তাহলে টিবার ইউ বাই টু প্লাস টিবার ভি বাই টু এটাকে যদি এখন এই ক্ষেত্রে আমরা যদি এখান থেকে টিবার কমন নেই আর নিচ থেকে যদি টু কমন নেই তাহলে আমাদের হবে টিবার বাই টু উপর থেকে টিবার কমন গেলে থাকে ইউ আর নিচে টু গেলে আর কিছু থাকে না এই জন্য এইরকমই হবে এখানে টিবার কমন গেলে থাকে ভি আর নিচ থেকে টু গেলে কিছু থাকে না ভি মিটা আশা করি এইটুকু বুঝতে পারছো এখন দেখো তো এই এস এর মানটি আমরা এর আগে যেটি নির্ণয় করলাম এই যে এখানে এখানে আমি যদি দেই সমীকরণ এক অথেব সমীকরণ এক দেই তাহলে এই আমরা এসে এখানে বসাই বসাই দিব মানটি মানটি তাহলে সুমীকরণ একে আমরা এই এস এর মানটি তোমরা এখানে লিখে নিতে পারো অতএব এস ইকুয়াল টু এটা দূরত্ব এই এসি টু এটা এস এর মানটি সমীকরণ একে বসায় তাহলে এখানে লেখো এস এর মান এক নঙে বসায় বসায় তাহলে দেখো তো এক নঙে যদি বসায় এক এ ছিল কত টি এখানে ছিল এস এস মান যদি বসাই দেয় এস এর মান কত বাই টু ইন্টু ইউ আর এর নিচে কিন্তু ভাগ আকারে ছিল আর একটা টু এটা অবশ্যই একটু বসাই দিতে সমস্যা হয়েছে আমি এটা কেটে দিচ্ছি দিয়ে এভাবে উপরে ছিল এস নিচে ছিল টু মানুষটি তোমাদের যদি আর একবার দেখায় এই যে এখানে বসাই দেব এস বাই টু তাহলে এস এর মানটি যদি এখানে বসাই তাহলে উপরে হবে টি বার বাই টু ইন্টু ইউ প্লাস ভি আর নিচে ভাগ টু আর সাথে ইন্টু হিসাবে কি ছিল বাই ইউ প্লাস বাই ভি এখন দেখো তো এই যে উপরে কোনো কিছু ভাগ ভাগারা থাকলে নিচে এসে গুণ হয় আমি এটা টোটালটাকে এখানে লেখো টোটালটাকে আমি নিচে নামাই নিলাম এবং দেখো তো এই টু আর এই টু গুণ হয় ফোর হবে আমি এভাবে নিলাম একবারে টিবার বাই ফোর আর দেখো তো এটার সাথে এটা গুণ তার সাথে আমি এভাবে লিখে নিলাম ইউ প্লাস ভি ইন্টু ওয়ান বাই ইউ প্লাস ওয়ান বাই ভি আশা করি বুঝতে পারছো যে এই টু আর টু গুণ করে আমি এটাকে সেপারেট করে নিলাম এখন তো এটাকে যদি লসাগু করি তাহলে টিবার বাই ফোর ইউ প্লাস ভি এখানে লসাই করলে ইউ হবে আর উপরে হবে ইউ ভি এখন দেখো তো এই যে এইটা সবার সাথে গুণ এখানে কোনো যোগ বিয়োগ নাই সব সবার সাথে গুণ তাহলে এটার সাথে যদি এটা গুণ করে দেই এবং এই যে নিচের সাথে নিচের গুণ করে দেই তাহলে কি হবে তাহলে আমি জাস্ট এই টিবারকে সামনে নিয়ে রেখে দিলাম আর এটাকে উপরের সাথে গুণকে দিলাম ইউ প্লাস ভি ইউ প্লাস ভি আর নিচে এই ফোরের সাথে এটা গুণ হলে ফোর ইউ ভি আশা করি বুঝতে পারছো যে আমি টিটাকে সামনে নিলাম যেহেতু টি উপরে আসে এই জন্য সামনে নেওয়া যাওয়া উপরে রাখাও তাই এটার সাথে এটা গুণ আর এই নিচেরটার সাথে এই নিচেরটা গুণ আশা করি বুঝতে পারছো এখন এর পরের লাইনে দেখো পরের লাইনে টি ক্যাল টু এখন দেখো এখানে যেহেতু ইউ প্লাস ভি ইউ প্লাস ভি দুইটাই সেম যেহেতু একই জিনিস দুই জায়গায় এই জন্য এটা একসাথে আমরা স্কোয়ার করে দিতে পারি তাহলে আমরা এখানে লিখতে পারি ইউ প্লাস ভি হোল স্কোয়ার বাই ফোর ইউভি আশা করি এটুকু বুঝতে পারছ তারপরের লাইনে বার এটা সমস্যা একটা আমরা সূত্র জানি সূত্রটা হলো ইউ মাইনাস ভি মানে আমরা জানি যে এ প্লাস বি হোলস্কোয়ার ইকাল আমরা উনি সিদ্ধান্ত জানি এ প্লাস বি হোল স্কার লেখা যায় এ মাইনাস বি হোল প্লাস ফোর এ বি হোল প্লাস ফোর এ হল ইউ আর বি হল ভি তাহলে ইউ ভি আর নিচে কি ছিল ফোর ইউ ভি এখানে সকলের সাথে গুণ তাহলে আমরা এই এভাবে ব্র্যাকেটের পারি মাধ্যমে নিতে দেখো তো কোন কিছু নিচে যদি এরকম আকারে থাকে তাহলে এই প্রত্যেকটা পদের নিচে এই ভাগ আকারে আসে মানে আমরা সেপারেট করে এইভাবে লিখতে পারি ইউ মাইনাস ভি স্কয়ার বাই ফোর ইউভি প্লাস ফোর ইউভি বাই ফোর আমরা জানি যে যদি এইরকম আকারে থাকে তাহলে আমরা প্রতিটার নিচে এই ফোর ইউভিকে দিতে পারি এই জন্য এর নিচেও দিয়েছি আর এই প্লাস হলো এই প্লাস এই ফোর ইউভির নিচেও এই ফোর ইউভি দিয়ে দিয়েছি তাহলে এটা এটা কেটে গেল টিবার ইউ মাইনাস ভি হোলসি প্লাস যদি এখানে তো ওয়ান প্লাস মানে ওয়ানটাকে আগে নিয়ে আসলাম ইউ মাইনাস ভি হোলসি এখন এখানে কিছু বোঝার বিষয় আছে দেখো তো এখানে টি আর এখানে টিবার আর এখানে ওয়ান প্লাস এ তো এখন যদি এই টিবারকে ওয়ানের সাথে গুনকে দেয় তাহলে টিবারই হবে আর এটার সাথে যদি এটাকে গুনকে দেয় তাহলে টি ইন্টু এটা হবে এখন যদি এই টি সাথে যদি টিবারকে আমরা যদি সেম করতে চাই যদি সমান হয় তাহলে এইটুকু যদি বাদ দেই সেই সেক্ষেত্রে সমান হবে যেহেতু এটা অতিরিক্ত অবশ্যই এখানে একটা মান আসবে তাহলে আমরা অবশ্যই মনে করবো যে এই টি মান এটার থেকেও বড়ো হবে বারের থেকে বড় কারণ এখানে টি আছে এটিকে যদি গুনকে দেয় টিবার প্লাস টিবার ইন্টু ইউ মাইনাস ভি অল স্কাই ফোর ভি এখন দেখো তো এই যে এই টি হলো এই বারের থেকেও এতটুকু বেশি এর একটা মান অবশ্যই আসবে তাহলে আমরা মনে করতেছি এই টি হল বারের চেয়েও বড় আশা করি বুঝতে পারছো এই টি এ টি যদি এই টি এর সমান হতো তাহলে অবশ্যই এইটুকু বাদ দিলে টি এর সমান হতো যেহেতু এইটুকু বেশি তাহলে অবশ্যই এই টি এর মান অবশ্যই বেশি এই বারের থেকে তাই আমরা লিখতে পারি অতএব এখানে টি ইজ গ্রেটার দেন বার এখানে তুমি লেখা যেহেতু ইউ নোট ভি কারণ হাটের বেগ দৌড়ানোর বেগ সেম নয় এটা আমি এখানে লিখে দিছি বোঝানোর জন্য এটা তোমরা এখান থেকে লিখে দিতে পারো যে ওয়ান প্লাস ইউ মাইনাস ভি বাই ফোর ইজ গ্রেটার দেন ওয়ান এখানে এবং লেখা নাও এবং অবশ্যই ওয়ানের সাথে কিছু যোগাগার আছে তার মানে এটা অবশ্যই ওয়ানের থেকে বেশি ঠিক তেমনি এই টি এর সাথে কিছু যোগাকারা আছে এই যে এটা যোগাকারা আছে অবশ্যই এই টি এটার থেকে বেশি অথবা এটা না লিখলেও হবে এখানে যদি লেখে দাও এখানে বেশি তাহলে আমরা দেখতেছি শতধের সময় বেশি লাগতেছে সজীবের থেকে আমরা লেখা নেব অথেব অথেব স্কুলে যেতে তাদের সমান সময় লাগবে না স্কুলে যেতে তাদের সমান সময় লাগবে না সজীব আগে পৌঁছাবে কারণ যার সময় কম লাগবে সে আগে পৌঁছাবে জীব আগে পৌঁছাবে পৌঁছাবে সময় যার কম লাগে সেই আগে পৌঁছায় যেহেতু এই টি বার হলো ছোটো এ আগে পৌঁছাবে আশা করি বুঝতে পারছো এটি আরেকভাবে বোঝানো যায় প্রশ্ন থেকে দেখো প্রশ্নটা দেখলেই আমরা বুঝতে পারবো যে এখানে কার সময় বেশি লাগবে আমি প্রশ্ন থেকে বুঝে দেওয়ার চেষ্টা করতেছি দেখো তো সে সতেজ অর্ধেক পথ হাঁটলো মানে অর্ধেক পথ সে হাঁটবে এখন যত সময় লাগে লাগুক অর্ধেক সময় হাঁটবে আর বাকি অর্ধেক পথ সে দৌড়াবে আমরা জানি যে হাঁটার ব্যক্তি কেউ যদি হেঁটে যায় তাহলে অবশ্যই তার যেতে বেশি সময় লাগবে এবং একই পথ এখানে তো এস বাই টু পথ এখানেও এস বাই টু পথ তাহলে এইটুকু পথ হাঁটে যাতে অবশ্যই বেশি সময় লাগবে আর এইটুকু পথ দৌড়ে যেতে অবশ্যই কম সময় লাগবে আর ঠিকই দেখো তো এখানে এই ক্ষেত্রে সে বলছে অর্ধেক সময় হাঁটবে এবং অর্ধেক সময় দৌড়াবে তাহলে দেখো তো সে যদি এক ঘন্টায় যায় তাহলে আধা ঘন্টায় সে যদি হাঁটে তাহলে মনে করলাম যে এক ঘন্টায় সে এই সম্পূর্ণ এস পথ যায় তারা আধা ঘন্টায় সে এইটুকু যাবে হ্যাঁটে আর আধা ঘন্টায় কিন্তু দৌড়ে সে চলে যাবে এই ক্ষেত্রে আমরা বুঝতে পারছি যে সে যেহেতু এই বেশিরভাগ পথই দৌড়ে যাচ্ছে এই ক্ষেত্রে সেই সজীবী আগে পৌঁছে যাবে এবং তার কম সময় লাগবে আশা করি বুঝতে পারছো যদি বুঝতে না পারো অবশ্যই কমেন্ট বক্সে জানাবে আর যদি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবে ধন্যবাদ